তিন সন্ন্যাসীর আদেশে শুরু হয় এই পুজো। সপ্তমীতে আজও গুলি ছোড়া হয়। 223 বছরে পদার্পণ করল সীমান্ত এলাকার এই জমিদার বাড়ির পুজো। জমিদারির ওপর দিয়ে চলে গেছে কাঁটাতার। জমিদারির ওপর দিয়ে কাঁটাতার চলে গেলেও জমিদারির রীতি রেওয়াজ ঐতিহ্য কোনোটারই অবলুপ্তি ঘটেনি। আজও জমিদারি কালে প্রচলিত সব নিয়ম আচার অক্ষুণ্ণ রেখেই দেবী দুর্গার আরাধনা হয়ে আসছে তিলাসনের রায়বাড়িতে। মালদা শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে তিলাসন। এখানেই অবস্থিত বিরাট জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি নারায়ণ রায়ের। লোকমুখে শোনা যায় সুদূর উত্তরপ্রদেশ থেকে ডালের ব্যবসা করতে বাংলায় এসেছিলেন নারায়ণ রায়। মালদা জেলার হাবিবপুর থানার সিংহাবাদ স্টেশনে ট্রেনে করে ডাল নিয়ে আসেন তিনি। এরপর নৌপথে সেই ডাল ঢাকা, রাজশাহী, কলকাতার খিদিরপুর বন্দর প্রভৃতি এলাকায় যেত বিক্রির উদ্দেশ্যে। ব্যবসার সুবিধার জন্য এই এলাকায় ব্রিটিশ সরকারের কাছ থেকে তৎকালীন প্রায় 3,000 টাকায় জমিদারিত্ব ক্রয় করেন তিনি। এরপর থেকে এই এলাকাতেই পাকাপাকি বসবাস করতে শুরু করেন নারায়ণ রায়। মালদা জেলার পূর্ব প্রান্তে হাবিবপুর থানার সিংহাবাদ তিলাসন এলাকার এই সিংহাবাদ জমিদার বাড়িতে দেবী দুর্গার আরাধনা শুরু হয়েছিল তিন সাধুর আদেশে। তিন সন্ন্যাসী নাকি জমিদারকে আদেশ করেছিলেন দুর্গাপুজোর। জমিদার নারায়ণ রায় অত্যন্ত ধুমধাম করে মহাসমারোহে দুর্গ উৎসব পালন করতেন। ব্রিটিশ শাসকের আমল থেকে রায়বাড়িতে জমিদার বাড়ির পুজো বেশ জনপ্রিয়। হাজার হাজার মানুষ এই পুজোতে অংশগ্রহণ করতেন। তবে দেশ বিভাজনের ফলে এই জমিদারি এস্টেটের সিংহভাগ অংশ তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ অধুনা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে, বাকি অংশ পড়ে আছে ভারতে। এই ভারতীয় ভূখণ্ডে সীমান্তের কাঁটাতার থেকে 50 মিটার দূরে অবস্থিত বিশাল রায় জমিদার বাড়ি। কালের সাথে জমিদারি গিয়েছে, জমিদারি ঠাঁটবাটও গেছে। সুবিশাল জমিদার বাড়ির দেওয়ালে বনস্পতির শিকড় ফাটল ধরালেও জমিদারির ঐতিহ্যে এতটুকুও চিড় ধরেনি। এখনো দেওয়ালে ঝুলছে পরিবারের পূর্বপুরুষদের শিকার করা বিশাল কুমিরের ছাল। অটুট অক্ষুণ্ণ রয়েছে সমস্ত ঐতিহ্যবাহী রীতি রেওয়াজ। তৎকালীন জমিদার নারায়ণ রায় প্রচলিত সকল আচার নিয়ম মেনেই রায় জমিদার বাড়িতে আজও দেবী দুর্গার আরাধনা হয়ে থাকে। বর্তমানে জমিদারি পরিস্থিতি না থাকলেও রয়ে গেছে ঐতিহ্য। পুজোর কদিন রায়বাড়িতে চলে ইতিহাস উদযাপন। এই জমিদার স্টেটের বংশধর রাকেশ কুমার রায় জানালেন, 223 বছরের এই দুর্গাপুজোর সূচনা হতো শূন্যে 5 রাউন্ড গুলি চালিয়ে। চিরাচরিত প্রথা মেনে এবারও সপ্তমীর দিন পুনর্ভবা নদী থেকে পুজোর জন্য জল নিয়ে আসা হবে। শূন্যে 5 রাউন্ড গুলি চালিয়ে পুজোর সূচনা করা হবে। আজও এই পুজোতে ভোগ রান্না থেকে শুরু করে সমস্ত কাজ করেন উত্তরপ্রদেশের মৈথিল ব্রাহ্মণরা। এবারও তার অন্যথা হবে না। জমিদারি থাকাকালীন সময়ের মতো পুজো উপলক্ষে 4 দিন পাত পেড়ে খাওয়ার ব্যবস্থাও থাকবে। দশমীর দিন এই তিলাসন গ্রামের পাশেই পুনর্ভবা নদীতেই প্রতিমা বিসর্জন দেওয়া হবে। আমাদের এই পুজো এই বছর 223 বছরে পা রাখলো। প্রতিবারই আমরা এই পুজো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিনই অন্নভোগের ব্যবস্থা রাখি। বিশেষ করে অষ্টমী এবং নবমীতে বিয়ে বাড়ির যেমন কার্ড দেওয়া হয় সেরকম কার্ডের মাধ্যমে আমরা আমন্ত্রণ জানাই। গরিব দুঃখীর মধ্যেও কার্ড বিতরণ হয়, উঁচু স্তরেও কার্ড বিতরণ হয়। এবং তাছাড়া যারা নিমন্ত্রিত নন তাদের জন্য প্রতিদিনই আমাদের শতাধিক লোকের দুপুরে অন্নভোগের ভোগের ব্যবস্থা থাকে। সপ্তমীর দিন আমি ঘট ভরতে যাই নদীতে। আমার সামনে বাড়ি পুনর্ভবা নদী এবং সপ্তমীর ঘট ভরার সময় 5 রাউন্ড শূন্যে গুলি চালিয়ে মায়ের বোধন করা হয়। মায়ের আগমনী সংবাদ আমরা গ্রামবাসীকে জানাই যে আজ থেকে পুজো স্টার্ট হলো। ষষ্ঠীর দিনই আমাদের পুজো স্টার্ট হয়ে যায় সন্ধ্যে থেকে, সপ্তমীর দিন থেকে সম্পূর্ণভাবে পুজো স্টার্ট হয়ে যায়। এবং কলাবউ এবং কুলদেবী প্লাস দুর্গাপুজো তিনটের ঘট একসাথে আমরা নদীতে ভরি এবং বাড়িতে নিয়ে আসি। আমাদের কুলদেবতাও দুর্গা। এবং 4 দিন খুব আনন্দের সহকারে গোটা গ্রামবাসী নিজের পুজো মনে করে এখানে আসেন।
গোটা গ্রামবাসী যত কাপড় চোপড় পরেন তারা জানে যে আমাদের বাড়ির পুজো এটা, এবং আমরা কোনোদিনই জনসাধারণকে কে আলাদা মনে করিনি যে আমার বাড়ির পুজো এটা, গোটা গ্রামের পুজো। যদি আমাদের এটা দেবোত্তর স্টেট থেকে পরিচালনা করা হয়, কোনো চাঁদা সিস্টেম আমাদের নেই, প্রতি বছর এই করে আসছি। এবং এই পুজোতে নেতাজি সুভাষচন্দ্র বোস আসার খুব ইচ্ছা পোষণ করেছিলেন, উনি সিংহবাদ স্টেশন পর্যন্ত এসেছিলেন, কিন্তু হঠাৎ করে একটা কোনো মালদাতে অঘটন ঘটে যায়, উনি ওই ট্রেনেই আবার ব্যাক করে চলে যান। আমাদের এই অভিলাষা পূর্ণ হয়নি যে সুভাষচন্দ্র বোস এই বাড়িতে পা দিতে পারেনি, কিন্তু সিংহবাদ স্টেশন আমাদের বাড়ির নামে স্টেশন। দেশ ভাগের পরে আমাদের 11 লক্ষ বিঘা জমি বাংলাদেশে চলে যায়, ইন্ডিয়ায় 3 লক্ষ বিঘা থাকে, তাও জমিদারি প্রথা মানে চলে যাবার দরুন সমস্ত কিছু আমরা সিলিং অ্যাক্টের মধ্যে চলে আসি। কিন্তু আমাদের সৌভাগ্য যে আমাদের ঠাকুরদা মন্দিরের নামে কিছু সম্পত্তি রেখে গেছিলেন যেটা আমরা বিক্রি করতে পারবো না, সেই সম্পত্তিতেও বর্তমানে সরকারের হাত পড়ে গেছে, 3 বার অলরেডি ভেস্ট করা হয়ে গেছে, এখনও মোটামুটি কিছু সম্পত্তি আছে, তার সোর্স অফ ইনকাম থেকে আমরা মন্দিরে পুজো মানে পরিচালনা করে আসছি। সেই আড়ম্বরতা না থাকতে গেলেও এখনও বিশেষ কোনো ত্রুটি হতে দিইনি, তাতে আমাদের নিজস্ব পকেট থেকেও যদি খরচা হয় তাতেও আমরা গোটা পরিবার মিলে এবং একসাথে আমাদের পুরো পরিবার, আমরা 11 ভাই 11 ভাইয়ের পরিবার প্রত্যেকে এখানে আসে একসাথে, 50-60 জন যখন খাই দুপুরবেলা মাটিতে বসে যখন অন্নভোগিনী, নিজেকে গর্ব মানে অনুভব করি যে না এখনও আমরা এক অন্য এক জায়গাতে আছি। কালের সাথে জমি জমিদারি গেলেও রয়ে গিয়েছে ইতিহাস, ঐতিহ্য ও স্মৃতি। পুজোর কদিন সেসব ঐতিহ্য স্মৃতিতেই মেতে ওঠে রায় জমিদার পরিবার। পুজোতে অংশ নিতে আজও আশেপাশের গ্রামের মানুষেরা ছুটে আসেন, সাক্ষী থাকেন ইতিহাসের। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, মালদা।